ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. নামাজে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল শাহাদাত আঙ্গুল না তুললে কি নামাজের ক্ষতি হবে? নামাজে তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল উঠাবে কি উঠাবে না, এটা নিয়ে মতভেদ আছে। কিরকম মতভেদ জানেন? তিনটা মত আছে। উঠাবে সবাই বলছে, সুন্নত, এটা উঠানো সুন্নত। কোন জায়গায় উঠাবে? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি, এটা ইজতিহাদি মাসালা, এখানে কোনো সরাসরি নস পাওয়া যাবে না, তবে প্রত্যেকেই কিছু না কিছু দলিল খুঁজছে পেয়েছে। ইজতিহাদি মাসালা কেন হয়েছে, ইজতিহাদ হয়েছে এই জন্য কোন জায়গায় উঠাবে এটা নিয়ে বুঝতে এটা ইজতিহাদ করেছেন কেউ। আমরা দেখাবো কোনটা বেশি শুদ্ধ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বলেছেন, আশহাদু ইল্লাল্লাহ সময় নামায় ফেলবে। কেন? লা ইলাহার সাথে ইল্লাল্লাহ আল্লাহ যে আছে এটা বোঝানোর জন্য, আল্লাহ উপরে আছে আরশের উপরে এটা বোঝানোর জন্য। আচ্ছা, ইল্লাল্লাহ সময় নামায় ফেলবে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে না না ওইটা নয়, তবে কি করবে বলে যে আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ উপরে আল্লাহর সময় উঠাবেন। ইজতিহাদ করেছেন, সওয়াব পাবেন, তারা সওয়াব পাবেন ইজতিহাদের কারণে। কারণ কোথায় উঠাতে হবে, আঙ্গুল উঠেছে হাদিসে আছে, আঙ্গুল কোন জায়গায় উঠেছে সেটা শুধু নির্ধারণ করা বেশ কম আছে। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল বলেন যে না, ঘটনাটা এরকম না, ঘটনাটা হচ্ছে যেখানে যেখানে দোয়া আছে, কারণ হাদিস আছে ইয়ে দোয়া বিহা, এটা যে তিনি দোয়া করতেন, যেখানে যেখানে দোয়া আছে সেখানে হাত উঠবে আর বাকি সময় উঠবে না, এই জন্য হাত উঠবে এটা হচ্ছে শুদ্ধ। উঠানামা করবে কিনা দুটা মত আছে, একমত ইউহারে কুহা ওলা ইউহারে কুহা, নাড়বে নাড়বে না দুটা রেওয়ায়ত আছে। শুদ্ধ হচ্ছে নাড়বে, কেন এটা উঠার জন্য নাড়াই লাগে, নাহলে উঠেই কি করে, এটা উঠতে হলে নাড়তে। এই জন্য যখনই আত্তাহিয়াতুলিল্লাহ তিনটি জিনিস একত্র হয় এখানে, আপনি যখন যখন আপনি আঙ্গুল নাড়বেন তিনটা জিনিস একত্র, অন্তর অর্থে দিয়ে খেয়াল করেন, মুখে এবাদত হয়, অন্তর এবাদত হয়, আঙ্গুলের এবাদত হয়। কারণ এই আঙ্গুল তোলা একটা একটা দোয়ার একটা লক্ষণ। আঙ্গুল তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আঙ্গুল তুলতেন, দেখ বুঝাতেন দোয়ার জন্য একটা কাইফিয়ত হচ্ছে আঙ্গুল তুলে দোয়া করা, এইখানে এই জন্য আঙ্গুল তুলে দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যেখানে যেখানে দোয়া আছে অর্থ বুঝলে আপনি বুঝছেন কোথায় দোয়া আছে, সেখানে সেখানে আঙ্গুল তুলবে, এটা সুন্নত। যদি কেউ সেটা না করে তার একটা সুন্নতের উপর আমল হলো না, ইচ্ছা করে এটা করবেন না, কিন্তু যদি কোনো না করে কোনো কারণে তার কিন্তু নামাজ হয়ে সালাত হয়ে যাবে, সালাতের কোনো সমস্যা হবে না।